নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। উত্তর আন্দামান সাগরে আজকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, অর্থাৎ ঠিক এই জায়গাতে, বুঝতে পারছেন। এবং এই ঘূর্ণাবর্ত থেকেই আবার নতুন করে নিম্নচাপ তৈরি হবে 23 তারিখে, এমনটা পরিষ্কার করে জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর, যার জন্য বাংলার জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে তাঁরা কী বললেন, কতটা বৃষ্টি হতে পারে, প্রচণ্ড বৃষ্টি হবে না মাঝারি হবে না হালকা মাঝারি হবে, সমস্ত কিছু আপনাদের জানাবো। নিম্নচাপ কোন দিক দিয়ে যাবে, সমস্ত কিছুর আপডেট। অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। প্রথমেই যে আপডেটটি রয়েছে, আজকে তো একটি নিম্নচাপ তৈরি হবার খবর নেই, কিন্তু একটি ঘূর্ণাবর্ত আজকে তৈরি হচ্ছে। এবং যেটা ওয়েদার অফিস বলছেন, এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এইভাবে এগোবে, অবশ্যই সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর তাঁরা যেটা বলছেন, 23 তারিখের দিকে প্রধানত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় ঠিক এই জায়গাতে একটা নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের জন্য বাংলার জেলায় জেলায় কতটা বৃষ্টি বাড়বে, চলুন একবার দেখে নেওয়া যাক। প্রথমেই নিম্নচাপের গতি প্রকৃতি আমরা দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আজকে 21 তারিখের দিকে একটা ঘূর্ণাবর্তের মতো পজিশন অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি। 22 তারিখের দিকে সিস্টেমটি আরও আস্তে আস্তে শক্তি বাড়াবে এবং 23 তারিখের দিকে একটি লো প্রেশার এরিয়ায় পরিণত হবে, এটা বলেছেন আবহাওয়া দপ্তর। তো আমরা 22 তারিখের দিকে দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়াটা আস্তে আস্তে কিন্তু ফর্ম করার সম্ভাবনা রয়েছে, 23 তারিখের দিকে সেটা ফর্ম করবে এমনটা আপডেট রয়েছে। এবং বাংলার জেলায় জেলায় দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে এমনটা আপডেট রয়েছে। বিশেষ করে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলোতে, সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগের দিকে ঝোড়ো হাওয়া থাকবে। ঝোড়ো হাওয়ার যে সম্ভাবনা বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা, যেমন রয়েছে চন্দননগর, হুগলি জেলার, সঙ্গে রয়েছে কলকাতা, জয়নগর, এছাড়া বনগা, এছাড়া রয়েছে খড়গপুর, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, হলদিয়া, কন্টাই, এই সমস্ত জায়গা থেকে ঝোড়ো হাওয়ার দাপট কিন্তু থাকবে। তবে প্রবল ঝোড়ো হাওয়া নয়, মোটামুটি ঝোড়ো হাওয়ার গতিবেগ কতটা থাকতে পারে দেখার একবার চেষ্টা করব আমরা। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড গতিবেগ না হলেও প্রায় 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। তবে নিম্নচাপটি কোথায় অবস্থান করবে, কোন দিকে যাবে, যা আপডেট আমরা দেখতে পাচ্ছি সেটি উত্তর উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তর উড়িষ্যার সংলগ্ন, বিশেষ করে ভুবনেশ্বর সংলগ্ন জায়গা দিয়ে সেটা উড়িষ্যাতে আছড়ে পড়তে পারে। দেখতে পাচ্ছেন একটি লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে 23 তারিখের দিকে, যেমনটা ওয়েদার অফিস বলেছেন বিভিন্ন মডেল কিন্তু সেরকমই দেখাচ্ছে। আরেকটু আমরা দেখার চেষ্টা করব যে নিম্নচাপটা কোন দিকে প্রবেশ করা বা কোন দিকে আছড়ে পড়তে পারে। তাদের 23 তারিখের দিকে যা পূর্বাভাস পাচ্ছি সেটা উড়িষ্যা এবং কিছুটা আবার দেখতে পাচ্ছি আমরা উত্তর এবং কিছুটা উত্তর পশ্চিম দিকে ঘেঁষে যাচ্ছে, তবে সেটা উড়িষ্যার দিকেই প্রবেশ করার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা গেল। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কতটা বৃষ্টি হবে সেটাও আপনাদের জানাবো। উড়িষ্যার দিকেই বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, তবে উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে। সরাসরি বৃষ্টি মোড়ে আমরা ফিরে আসছি, বৃষ্টি মোড় থেকে আপনাদের জানানোর চেষ্টা করব কোথায় কেমন বৃষ্টি হতে পারে এই নিম্নচাপটির জন্য। প্রথমেই জানতে হবে আজকে কি পূর্বাভাস রয়েছে। আজকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলো দিকে, হাওড়া জেলার দিকে কোনো কোনো অংশে হতে পারে। এবং আগামীকালের তাঁরা যেটা পূর্বাভাস দিয়েছেন তাঁরা বলছেন যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি, আজকে সেরকম বৃষ্টি না হলেও আগামীকাল হালকা বিক্ষিপ্ত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে। তবে এর সঙ্গে এটাও দেখা যাচ্ছে বিশেষ করে দক্ষিণ বাংলাদেশ, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা বিভাগে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, আর ভারতবর্ষের অন্যান্য রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই রয়েছে 21 তারিখ পর্যন্ত একটা পূর্বাভাস। তবে রাতের দিকে বৃষ্টি বাড়বে, বিশেষ করে রাতের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ত্রিপুরাতে, মিজোরামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, দক্ষিণ বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে নিম্নচাপটা যখন তৈরি হবে 23 তারিখে, তখনই দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকে এবং আগামীকাল শনি এবং রবিবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে, তবে বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরামে বৃষ্টিটা বেশি হবার খবর রয়েছে। এবার 22 তারিখের দিকে প্রবেশ করব। 22 তারিখের দিকে কী কী আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল 22 তারিখের দিকে, যেমন ওয়েদার অফিস জানাচ্ছেন, তো আমরা যেটা দেখতে পাচ্ছি 22 তারিখের দিকে, 22 তারিখের দিকে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া সংলগ্ন পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে এমন একটা তথ্য আমরা পাচ্ছি 22 তারিখ রবিবার। এবং দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে খুলনা, বরিশালে এবং ভারতবর্ষের ত্রিপুরাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
নিম্নচাপটি এগিয়ে আসছে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে এসে নিম্নচাপটি দানা বাঁধবে 23 তারিখে সোমবার। এটাই রয়েছে এখনও পর্যন্ত আপডেট। তবে তার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23 তারিখে আমরা প্রবেশ করেছি, 23 তারিখে বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 2/24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ হালকা থেকে মাঝারি বৃষ্টি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে মাঝারি থেকে 2-1 জায়গা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এদিকেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই 23 তারিখের নিম্নচাপের জন্য কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের দিকে। তবে এটা দিনের পর দিন ধরে বৃষ্টির সম্ভাবনা বা ঘন্টার পর ঘন্টা ধরে সেরকমভাবে নাও হতে পারে, কারণ আলিপুর ওয়েদার অফিস বলছেন এটা পাসিং শাওয়ারের মতন, অর্থাৎ চলে যাবে, সে বৃষ্টিটা কিছুক্ষণ হবে আবার চলে যাবে, পরে হয়তো আবার দফায় দফায় আসতে পারে। তো সেটাও আমরা দেখে নেবার চেষ্টা করব। আর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, সাতক্ষীরা, যশোর, বগুড়ার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বিশেষ করে 22 তারিখ রাত থেকে 23 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর সংলগ্ন জায়গাগুলোর দিকে বৃষ্টি হবে। বাংলাদেশে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। 23 তারিখে উত্তরাঞ্চলগুলো, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা 23 তারিখেও রয়েছে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, সঙ্গে রয়েছে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামের দিকে বৃষ্টি হতে পারে। তাই 22 তারিখ এবং 23 তারিখ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি আসতে পারে, ব্যাপক বৃষ্টি কিন্তু নয় এখনও পর্যন্ত যেটা আমরা পূর্বাভাস পাচ্ছি। অন্যদিকে এবার দেখার চেষ্টা করব 24 তারিখ এবং 25 তারিখের কী আপডেট রয়েছে। সেখানেও জানা যাচ্ছে, আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 24 এবং 25 তারিখেও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিটা চলবে, অর্থাৎ বৃষ্টি কিন্তু চলবে, বৃষ্টি কিন্তু প্রবলভাবে না হলেও বৃষ্টিটা হালকা মাঝারি চলবে। 24 তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা ধরনের বৃষ্টি হতে পারে, বাংলাদেশেও হালকা মাঝারি, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 25 তারিখের যে আপডেট রয়েছে, 25 তারিখে 24 পরগনার দিকে, মেদিনীপুরের দিকে, এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে 25 তারিখের দিকে, বিশেষ করে 2 মেদিনীপুর, সঙ্গে রয়েছে 2/24 পরগনা, এছাড়া রয়েছে হাওড়া, এদিকে মাঝারি বৃষ্টি হতে পারে, 2-1 জায়গায় একটু মাঝারি ভারী। ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়বে 25 তারিখে, জামশেদপুর রয়েছে, রাঁচি রয়েছে, ধানবাদ রয়েছে, দেওঘর রয়েছে, এদিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে। পূর্ব বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদের দিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে 25 তারিখের দিকে, বিশেষ করে বুধবারের দিকে এমন তথ্য আমরা পাচ্ছি। পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে, 2-1 পশলা মাঝারি হতে পারে। বাংলাদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও 25 তারিখে বৃষ্টি বাড়বে। সুতরাং 25 তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছেন যে বৃষ্টি কিন্তু চলবে, স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে, তবে প্রবল গতিতে বৃষ্টি না হলেও বৃষ্টিটা কিন্তু চলবে। এবং দুর্গাপুজোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এরকম বৃষ্টি দুই বাংলা জুড়ে থাকতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আপডেটটি একবার আপনাদের জানিয়ে দেবো। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, সেভাবে বৃষ্টির সম্ভাবনা তো আজকে দেখতে পাওয়া যাচ্ছে না এবং আবহাওয়া দপ্তর তেমন কিছু বলেননি। সুতরাং সেইভাবে না হলেও কোনো কোনো জায়গায় দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে, অন্যান্য জায়গায় সেরকম তো বৃষ্টি আমরা বিকাল পর্যন্ত দেখতে পাচ্ছি না। অন্যদিকে রাতের দিকেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে, আসাম, মেঘালয়। 22 তারিখের দিকের যা তথ্য রয়েছে, 22 তারিখে উত্তরবঙ্গে সেরকম এখনও পর্যন্ত বৃষ্টি নেই, দুপুর পর্যন্ত আসাম, মেঘালয় সেরকম বৃষ্টির খবর নেই। 23 তারিখের দিকে দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। 23 তারিখের দিকে যে আপডেট রয়েছে, বৃষ্টি বাড়তে পারে 23 তারিখের দিকে, যেমন রয়েছে আসাম, মেঘালয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে 23 তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে, তবে হালকা ধরনের বৃষ্টির কথাই রয়েছে। এবং 24 তারিখে দেখার চেষ্টা করব, 24 এবং 25 এই দুটো দিন আপনাদের দেখাবো। 24 তারিখের দিকেও আসামের ক্ষেত্রে কোথাও কোথাও একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, অরুণাচল প্রদেশে হতে পারে। 24 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি, নিচের জেলাগুলোয় হালকা মাঝারি নয়, হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 2 দিনাজপুর, মালদা। 25 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও বাড়বে, মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে, বিশেষ করে সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি 25 সেপ্টেম্বর তারিখে। ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি, সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও হালকা মাঝারি বৃষ্টি হবে। তাই এখনও পর্যন্ত 25 তারিখ পর্যন্ত আপনাদের আপডেটটি জানালাম। এখান থেকে পরিষ্কার করে এটাই আমরা বুঝতে পারছি, যেটা ওয়েদার অফিস বলছেন, একটা নিম্নচাপ আসছে 23 তারিখে,
তবে আজকে সেটি ঘূর্ণাবর্ত তৈরি করবে আন্দামান সংলগ্ন জায়গাতে, অর্থাৎ উত্তর আন্দামান সংলগ্ন সাগরে। ঠিক এই জায়গাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিমমুখী হয়ে এগিয়ে আসবে। 23 তারিখের দিকে উড়িষ্যা সংলগ্ন জায়গায় একটা নিম্নচাপ তৈরি হবে, এই নিম্নচাপের জন্য একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায়। সঙ্গে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারা যাচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যথেষ্ট সক্রিয় রয়েছে, কারণ সেটি রাজস্থান হয়ে এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, যেমন জামশেদপুর সংলগ্ন জায়গা, কোনো কোনো জায়গায় জানতে পারা যাচ্ছে রাঁচি হয়ে, অর্থাৎ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি হয়ে সেটি পশ্চিমবঙ্গের দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয়, অন্যদিকে নতুন একটা নিম্নচাপ আসছে, তবে প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ নয়। এই দুই কারণে একটা বৃষ্টি আসতে পারে 22, 23, 24, 25 তারিখে, এই পর্যন্ত পূর্বাভাস আমরা জানতে পারছি। আপডেট এই পর্যন্তই, আপনাদের কাছে ভিডিও অবশ্যই কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।